সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মতন আরও একটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকসটা হলো আপনারা এমএস ওয়ার্ডে কীভাবে ক্যালকুলেশন করবেন, এমএস ওয়ার্ডে কীভাবে ক্যালকুলেশন করবেন। তো আমরা এখন মূল টপিকসে যাব। আমরা প্রথমে দেখেন, আমি একটা স্যাম্পল হিসেবে একটা আপনাদের বোঝানোর জন্য একটা অ্যামাউন্ট আমি আর কি নিয়ে রাখছি। দেখেন, একটা বিভিন্ন প্রোডাক্টের নাম দিয়ে, কোয়ান্টিটি দিয়ে, রেট দিয়ে, টোটাল অ্যামাউন্ট দিয়ে আমি একটা করে রাখছি। তো আপনারা আপনাদের এরকম করে এমএস ওয়ার্ডেই ক্যালকুলেশন করতে পারবেন। তো আপনারা এরকম করার পর এখানে টেস্ট করবেন আলট্রা আলট্রা এও। দেখেন, আলট্রা এও একসাথে টেস্ট করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এই যে একটা অ্যামাউন্ট আসছে, এটার টোটাল অ্যামাউন্ট এইগুলা যোগ করে টোটাল অ্যামাউন্ট এই যে আপনার এখানে একটা দিয়ে দিচ্ছে, এটা একেবারে সঠিক আছে। আপনারা চেক করে দেখতে পারেন, কিন্তু এটা সঠিক, ঠিক আছে। আপনারা এভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই।